হাই, এই ভিডিওতে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট রিলেটেড প্রবলেম সলভ করব। ইকুইভ্যালেন্ট সার্কিট রিলেটেড এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিওতে আমরা বেসিক ইকুইভ্যালেন্ট সার্কিট আলোচনা করেছিলাম এবং আমরা ধীরে ধীরে কমপ্লেক্স সার্কিটগুলোতে অগ্রসর হব। সো এই সবগুলো ভিডিও আমার চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে এবং এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্কটি পাওয়া যাবে। সো এই প্রবলেমটা বেসিক্যালি বিটিসিএল, দ্যাট মিনস বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে 2015 সালে জব সার্কুলারে এসেছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে, এবং একই সাথে প্রবলেমটা আলেকজান্ডার এন্ড সাদিকি বইয়ের এক্সাম্পল নাম্বার 2.1 ছিলতেও পাওয়া যাবে। সো দেখি আমরা এই সার্কিটটা কীভাবে সলভ করতে পারি। সো সার্কিট দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে 1 ওহম এবং 5 ওহম রেজিস্ট্যান্স দুইটা সিরিজে রয়েছে, কারণ এদিক দিয়ে যে কারেন্টটা আসলো সেই কারেন্টটা এই 1 ওহমের মধ্যে তো যে পরিমাণ কারেন্ট ফ্লো করবে, 5 ওহমের মধ্যে তো সেম পরিমাণ কারেন্ট ফ্লো করবে। সো এই দুটা সিরিজে রয়েছে। সো এই দুটো আমরা ইজিলি বুঝতে পারলাম, দুটো সিরিজে রয়েছে। এখন এদিকে তাকালে আমাদের একটু কমপ্লেক্স মনে হতে পারে, বাট সেটা ভেরি সিম্পল। সো আমরা দুইটা ওয়েতে সলভ করে দেখবো, একটা সাধারণ নিয়মে দেখবো এবং আরেকটা পয়েন্টের মাধ্যমে কীভাবে সলভ করা হয় সেটাও দেখবো। সো প্রথমে আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখি। আমরা দেখতে পাচ্ছি এটা একটা পয়েন্ট এবং এই পয়েন্টে এই চারটা রেজিস্টর যুক্ত করা রয়েছে, এটার মাথা, এটার মাথা, এটার মাথা, এটার মাথা। দ্যাট মিনস সবগুলো সেম পয়েন্ট, সবগুলো সেম পয়েন্টের সাথে যুক্ত রয়েছে, এবং এই সবার নিচের যে পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো সেম পয়েন্টের মাধ্যমে যুক্ত রয়েছে। দ্যাট মিনস এটাও এই পয়েন্টের সাথে, এর নিচের পয়েন্টের সাথে যুক্ত, এটাও নিচের পয়েন্টের সাথে যুক্ত, এটাও নিচের পয়েন্টের সাথে যুক্ত, সবগুলো সেম পয়েন্টের সাথে যুক্ত। দ্যাট মিনস এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, আমরা সাপোজ একটা পয়েন্ট নিচ্ছি, এই পয়েন্টটা এই এই রেজিস্টরের মাথা নিয়ে এসে এখানে যুক্ত করে দিলাম, এই রেজিস্টরের মাথা নিয়ে এসে এখানে যুক্ত করে দিলাম, এই মাথাটা এখানে নিয়ে এসে যুক্ত করে দিলাম, এই 6 ওহম রেজিস্টরের মাথাটা নিয়ে এসে এখানে যুক্ত করে দিলাম, আবার এই 5 ওহমের মাথা নিয়ে এসে যুক্ত করে দিলাম। দ্যাট মিনস তার একটা পয়েন্টের সাথে যুক্ত রয়েছে। তাহলে আমরা একটু খেয়াল করি যে এই পয়েন্টটা, দ্যাট মিনস এই যে 6 ওহম রেজিস্ট্যান্সটা, আমরা এই যে 6 ওহম রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছি, এই পয়েন্টটা এই এই জায়গাতেও লাগানো একই কথা, এই পয়েন্টটা খুলে নিয়ে এই জায়গাতে লাগানো একই কথা। দ্যাট মিনস এই জায়গাতে লাগালেও আমাদের কোনো সমস্যা নেই, কারণ সব সেম পয়েন্ট। তাহলে এটা আমরা এই জায়গায় লাগালাম, এবং এই যে মাথাটা আমরা দেখতে পাচ্ছি এই অপর মাথাটাও আমাদের নিচের একটা কমন পয়েন্টের সাথে যুক্ত রয়েছে। দ্যাট মিনস এই মাথাটা যদি আমরা এই জায়গায় যুক্ত না করে এটাকে টেনে নিয়ে এসে জাস্ট এই জায়গায় নিয়ে আসি, তাতে আমাদের কোনো সমস্যা নাই, কারণ সবগুলো একই পয়েন্ট। ওকে, তাহলে আমরা খুলে নিয়ে এই জায়গায় লাগাতে পারি। ওকে, এবং আমরা এই যে 12 ওহম রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছি, এটা আমার এই যে এটাও সেম পয়েন্টের সাথে যুক্ত রয়েছে। দ্যাট মিনস এটাকে খুলে নেশার যদি আমার এই জায়গায় লাগে তাতে কোনো সমস্যা নাই, এবং এর অপর মাথাটা এই জায়গাতে লোক যুক্ত করা একই কথা, কারণ সবগুলো সেম পয়েন্ট, খুলে নিয়ে এসে এই জায়গাতে লাগানো একই কথা। এটাকে খুলে নেশার যদি আমার এই জায়গায় লাগে তাতে আমাদের কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে একটা পয়েন্ট। সো ফার্স্ট আমরা এই জিনিসটা বুঝে নিই, তারপর আমরা পয়েন্টের মাধ্যমে দেখে নিব। সো আমরা সিম্পল দেখে নিই, এটা হচ্ছে আমাদের 10 ওহম, এই পয়েন্টটা ছিল এখানে থাক, আর এখানে একটা আমাদের 1 ওহম রেজিস্ট্যান্স আছে, এবং এ পাশে আমাদের 4 ওহম রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে আমাদের এখানে ছিল হচ্ছে 3, আর এখানে ছিল হচ্ছে 4, আর নিচেরটা হচ্ছে কমন। এখন আমরা এই যে মাথাটা, যেহেতু সবগুলো সেম পয়েন্ট, এটাকে এই জায়গাতে লাগানো একই কথা, এই জায়গায় লাগানো একই কথা, এই জায়গায় লাগানো একই কথা। সো এটাকে খুলে নিয়ে জাস্ট আমরা এই জায়গায় লেগে নিলাম, লেগে নিয়ে আর অপর মাথাটা সবগুলো একটা কমন পয়েন্টের মাধ্যমে যুক্ত রয়েছে, সবগুলো সেম পয়েন্ট, কারণ আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে খুলে নিয়ে সেই জায়গায় লাগালেও কোনো সমস্যা নেই, এটাকে খুলে এই জায়গায় লাগালেও কোনো সমস্যা নেই, এই জায়গায় এটাকে খুলে এই জায়গায় লাগানো কোনো সমস্যা নেই, জাস্ট কমপ্লেক্সিটিটা বাড়ানোর জন্য এই অবস্থাটা করেছে। সো এটাকে খুলে আমরা এই জায়গায় লেগে লাগাই দিলাম। সো এটা হচ্ছে আমাদের 6। আবার আমরা দেখি এটা এই মাথাটা ছিল 1 ওহমের এই পাশে, তাহলে এই পাশের যে কোনো জায়গায় আমরা লাগাতে পারি, এটাকে এই জায়গায় লাগানো একই কথা, এই মাথাটা খুলে এই জায়গায় লাগানো একই কথা, এই জায়গায় লাগানো একই কথা, এই জায়গায় লাগানো একই কথা। সো জাস্ট আমরা এই জায়গায় লেগে নিলাম, এটা হচ্ছে 1, আর এটা এই মাথাটাকে খুলে এই জায়গায় লাগানো একই কথা, 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 কারণ সবগুলো সেম পয়েন্ট, একই পয়েন্ট। সো এটাকে খুলে জাস্ট আমরা এই জায়গায় নিয়ে আসলাম, কারণ এটা তো উপর দিকে জাম্প করেছে তারটা। সো এটাকে খুলে এই জায়গায় নিয়ে আসলাম, এটা হচ্ছে 12, আর এখানে ছিল হচ্ছে 5 আর 1 তো 6, এটা আমাদের একটা রেজিস্টার চলে আসলো, বা দ্যাট মিনস এটাকে আমরা সরাসরি লিখে নিলাম 6, কারণ সিরিজে তো আমরা ইজিলি বুঝতে পারছি, এটা আমাদের কোনো সমস্যা না। সো আমাদের সার্কিটটা এরকম একটা সিম্পল সার্কিটে পরিণত হয়ে গেলো, এখন আমরা ইজিলি এটা সলভ করতে পারবো। সো এটা হচ্ছে একটা পদ্ধতি গেল, জাস্ট সিম্পলভাবে দেখলে আমরা বুঝতে পারবো যে কীভাবে সার্কিটটাকে সিম্পল সার্কিটে পরিণত করা হয়। এখন আমরা একটা পয়েন্টের মাধ্যমে দেখে নিই, আর একটা মেথড দেখে নিই। সো এটা পয়েন্ট যদি এ হয় তাহলে সবগুলো পয়েন্টই কি আমাদের এ। ওকে, ভালো, তাহলে এখানে আরেকটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে সি, কারণ এটা বি আছে, তাহলে এটাকে সি ধরে নিলাম। তাহলে এই পাশটুকু এইটুকু মানে এটা সি, এই পাশটাকে সবগুলো মানে এইটুকু মানে সি, কারণ সিটা যখনই আমাদের কোনো রেজিস্টার পাবে সেটাকে আর ক্রস করতে পারবে না। যেমন এখানে এ আসলো, এ এসে এখানে একটা রেজিস্টার পেলো, এটাকে আর ক্রস করতে পারলো না, তো এই পর্যন্ত সবটাই হচ্ছে এ। এটা যদি সি হয় তাহলে এই এই রেজিস্টার আগ পর্যন্ত সি থাকবে, এই রেজিস্টার আগ পর্যন্ত এই পয়েন্টগুলো হচ্ছে সি, এই পয়েন্টগুলো হচ্ছে সি, এই পয়েন্টগুলো হচ্ছে সি। ওকে, এবং এটাকে আরেকটা পয়েন্ট দেখতে পাচ্ছি, এটাকে আমরা ডি ধরে নিলাম, তাহলে এই পুরোটাই হচ্ছে ডি, এই পুরোটাই হচ্ছে ডি, এই পুরো এখান থেকে এখান থেকে এসে 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 এই মাথাটা পর্যন্ত হচ্ছে ডি, এবং এই মাথাটা হচ্ছে ডি, কারণ সবগুলো একটা পয়েন্টে যুক্ত রয়েছে। ওকে, এখানে একটা পয়েন্ট হবে না, কারণ দুইটা রেজিস্টারে বেশি থাকতে হবে, তাহলে আমরা একটা পয়েন্ট ধরে নেব। তাহলে এক্ষেত্রে নিচেরটা আমরা দেখি, নিচেরটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, বি পয়েন্ট হলে পুরোটাই হচ্ছে বি। দ্যাট মিনস এই পুরোটা এখানেও বি, এদিক দিয়ে আসতেছে, এগুলো হচ্ছে বি, এগুলো হচ্ছে বি,
এটা বি এখানে বি এখানে বি এবং রেজিস্টার আগ পর্যন্ত এগুলো হচ্ছে বি পয়েন্ট। আমরা বোঝার সুবিধার্থে আমাদের পয়েন্ট মেথডে বোঝার সুবিধার্থে জাস্ট আমরা এখানে একটু দেখে নিই যে এটা আমরা পয়েন্ট হচ্ছে এ, এখানে আমরা একটা পয়েন্ট ধরে নিলাম হচ্ছে সি, এখানে একটা পয়েন্ট ধরে নিলাম হচ্ছে ডি, আর নিচেটা আমরা ধরে নিলাম হচ্ছে বি। আচ্ছা এখন আমরা যুক্ত করতে থাকি এর সাথে সি কি কানেক্টেড, একটা রেজিস্টার 10 ওহম কানেক্টেড, তাহলে এর সাথে সিতে আমরা একটা রেজিস্টার যুক্ত করে দিলাম, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের 10। পরবর্তীতে সির সাথে ডিতে আমাদের কটা রেজিস্ট্যান্স রয়েছে, সির সাথে ডিতে আমাদের রয়েছে হচ্ছে 1 ওহম। ঠিক আছে তাহলে আমরা 1 ওহম দিয়ে নিই এখানে, সির সাথে ডিতে আমরা একদম 1 ওহম রেজিস্ট্যান্স দিয়ে নিলাম। এখন আমরা খেয়াল করি এবং সির সাথে বিতে আমাদের 3 ওহম রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে নিচের পুরাটাই বি, তাহলে আমরা একটা টান দিয়ে নিয়ে নিলাম, বিট টান দিয়ে নিলাম, তাহলে এই সি তো পয়েন্ট সবগুলো সি পয়েন্ট, তাহলে সির সাথে আমরা একটা দিয়ে নিলাম হচ্ছে বিতে। আমরা আগের পদ্ধতিতে বুঝতে পারলে ইজিলি করে ফেলবো, আর যদি না বুঝতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা পয়েন্ট মেথডে চলে যাবো, তাহলে এটা হচ্ছে আমাদের 3 ওহম চলে আসলো। এবং আরেকটা দেখি সির সাথে বিতে আরেকটা রেজিস্ট্যান্স কানেক্টেড, সেটা হচ্ছে 6 ওহম, তাহলে সির সাথে বিতে আমরা আরেকটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিলাম এখানে 6 ওহম। তাহলে 1 ওহমের পাশে যে ডি পয়েন্টটা রয়েছে, তাহলে ডির সাথে আমরা দেখতে পাচ্ছি বিতে আরেকটা 4 ওহম রেজিস্ট্যান্স কানেক্টেড, তাহলে ডির সাথে আমরা বিতে এই যে ডি পয়েন্ট তার সাথে বিতে আমরা একটা 4 ওহম রেজিস্ট্যান্স দিয়ে নিলাম। এবং ডির সাথে আবার বিতে কানেক্টেড, সেটা হচ্ছে দুটো সিরিজ কম্বিনেশনের কারণে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো তারটার সাথে আবার বির সাথে কানেক্টেড, দ্যাট মিনস 5 আর 1 = 6, এই 6 ওহমটা আমাদের কি ডি থেকে এসে বিতে কানেক্টেড হবে, তাহলে ডি থেকে এসে বিতে কানেক্ট করে দিলাম, এই তো কারণ সবগুলো বি পয়েন্ট, তাহলে এটা পাবো হচ্ছে আমাদের 5 আর 1 = 6। এবং এখানে আমাদের এই ডির সাথে আবার বিতে কানেক্টেড করা রয়েছে 12 ওহম রেজিস্ট্যান্স, তাহলে ডির সাথে আমরা বিতে 12 ওহম রেজিস্ট্যান্স কানেক্ট করে দিলাম, এটা হচ্ছে আমাদের 12। সো আমাদের এই কমপ্লেক্স সার্কিটটাকে আমরা সিম্পল সার্কিটে নিয়ে আসলাম, সো সাধারণ নিয়মে করতে পারি অথবা পয়েন্ট মেথড দিয়ে করতে পারি যেটা সুবিধা হয়। এখন জাস্ট এটা সিম্পল সার্কিট, এটা আমি নিজেরই সলভ করতে পারবো, সো তারপরেও সুবিধার্থে আমি করে দিচ্ছি। দেখতে পাচ্ছি এটা আমাদের প্যারালাল, এই দুটো প্যারালাল রয়েছে, তারপর সাথে এটার সাথে আবার এটা প্যারালাল, তার সাথে এটা সিরিজ। সো আমরা স্টেপ বাই স্টেপ করতে পারি, আমরা এই দুটো প্যারালাল নিয়েও করতে পারি, এই দুটো প্যারালাল তার সাথে এটা প্যারালাল, আমরা স্টেপ বাই স্টেপ করে নিই, কোনো প্রবলেম নাই এটা। তাহলে 3 এর সাথে 6 যখন আমরা প্যারালাল করবো আমরা কী দেখতে পাচ্ছি, গুণফল বাই যোগফল, আমরা শর্টকাট নিয়ম জানি কি গুণফল বাই যোগফল, তাহলে 3 × 6 / 3 + 6, এটা করলে পাবো হচ্ছে আমাদের 2। এবং 4 এর সাথে 12 এটা আমাদের প্যারালাল রয়েছে, তাহলে 4 × 12 গুণফল বাই যোগফল 4 + 12, এটা করলে পাবো হচ্ছে আমাদের 3। ওকে সো আমাদের সার্কিটে কীরকম আসবে, এটা আসবে হচ্ছে আমাদের 10, এখানে ইকুইভ্যালেন্ট পাবো হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 1, এটার ইকুইভ্যালেন্ট পাবো হচ্ছে আমাদের 3, তার সাথে আবার 6 প্যারালাল রয়েছে, তাহলে এই 6 আর 3 আবার প্যারালাল চলে আসবে, তাহলে 6 এবং 3 প্যারালাল করলে পাবো হচ্ছে আমাদের 2 ওহম রেজিস্টর, দ্যাট মিনস এই দুটো প্যারালাল করলে হচ্ছে আমাদের 2 পাবো, তাহলে আমাদের পাবো হচ্ছে 10, এখানে থাকবে হচ্ছে 2, এখানে থাকবে হচ্ছে 1, আর দুটো প্যারালাল করবে পাবো হচ্ছে আমাদের 2। এবং আমরা দেখতে পাচ্ছি এই দুটো আবার সিরিজে রয়েছে, তাহলে 10 এখানে ছিল হচ্ছে 2, আর এ পাশে পাবো হচ্ছে আমাদের 3, তাহলে 3 এবং 2 আবার প্যারালাল থাকবে, 3 2 প্যারালাল করবো হচ্ছে 1.2, তাহলে আবার 10 এর সাথে আমাদের এই 1.2 এটা আবার সিরিজে চলে আসবে। ওকে সো এটা সিরিজে করলে আমরা পাবো হচ্ছে টোটাল যে ইকুইভ্যালেন্ট সার্কিট রেজিস্ট্যান্স পাবো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পাবো সেটা পাবো হচ্ছে 10 + 1.2, সেটা পাবো হচ্ছে আমাদের 11.2 এত ওহম। ওকে সো আমরা দেখতে পাচ্ছি যে এই কমপ্লেক্স সার্কিটটাকে আমরা ইজিলি সলভ করতে পারলাম, সো জাস্ট আমাদের একটু চিন্তা করতে হবে যে এইগুলো সবগুলো সেম পয়েন্ট, এটাকে খুলে নিয়ে এসে এটাকে এই জায়গায় লেগে দিলাম আর এটাকে খুলে নিয়ে এসে এই জায়গায় লেগে দিলাম, বাস সার্কিট কমপ্লিট। ওকে সো নেক্সট আমরা অন্য অন্য টপিক নিয়ে আলোচনা করবো, থ্যাংক ইউ।